সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইটিও মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, 13 আগস্ট রোজ শনিবার 2022 ঢাকা কারওয়ান বাজার পেঁয়াজের পাইকারি আড়ত থেকে প্রিয় দর্শক আপনাদেরকে জানাবো পেঁয়াজ পাইকারি কত করে বিক্রি করছিল, দেশি পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ, এলসি পেঁয়াজ, সমস্ত পেঁয়াজের আপডেট দিও প্রিয় দর্শক। তো ভিডিওটা কন্টিনিউ করুন, যারা ফেসবুকে দেখছেন আমাদের ফেসডি ফলো করে রাখবেন, ইটিও মাল্টিমিডিয়া ফেসডি অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন। তো চলুন আমরা বিক্রেতাবার সাথে সরাসরি এখানে কথা বলি প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। একটু নামটা বলেন ভাই। আমি মোহাম্মদ রিমন মোল্লা। আচ্ছা, আপনার আরদের নাম কি? এমনি আরদা কুতুবপুর বাণিজ্য জেলায়। কত নম্বর আরদ? 25 নং আরদ। 25 নম্বর আরদ মার্কেট কারওয়ান বাজার নাকি? হ্যাঁ। তো ভাইজান, এক সপ্তাহ তুলনায় পেঁয়াজের দামটা নাকি একটু বাড়তি বা চরমভাবেই বাড়ছে, কথাটা কি সত্যি? জি, কথাটা সত্যি না? 5 থেকে 8 টাকা বাড়ছে কেজিতে। কেজিতে 8 টাকা যদি কেজিতে বাড়ে তাহলে বুঝতাম অনেক টাকা বাড়ছে। হ্যাঁ জি। আচ্ছা, কোন কোন বা ইন্ডিয়ান বা কোন কোন জেলার পেঁয়াজ আছে আপনার কাছে একটু বলবেন? আমার কাছে আছে ইন্ডিয়ান পেঁয়াজ আছে, রাজবাড়ী সোনাপুরের পেঁয়াজ আছে। আচ্ছা, পাবনার পেঁয়াজ আছে। আচ্ছা, মানে মোটামুটি সব ধরনের পেঁয়াজই আপনার কাছে আছে না? হ্যাঁ। আচ্ছা, সামনে যে আমরা এটা দেখতে পাচ্ছি এটা তো ইন্ডিয়ান পেঁয়াজ না? এটা ইন্ডিয়ান পেঁয়াজ। ইন্ডিয়ান পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজটা আজকের বাজারে কত বিক্রি করছিলেন এই পেঁয়াজটা? এটা আজকের বাজারে বিক্রি হচ্ছে 36 থেকে 38। 36 টাকা থেকে 38 টাকা। জি। এটা এক সপ্তাহ আগে দাম কেমন ছিল? এটা 30 টাকা 32 টাকা। 30 টাকা 32 টাকা, সেটা এখন 36 টাকা না? আচ্ছা, ইন্ডিয়ান পেঁয়াজটা মূলত আমদানি কেমন আসে? এমনি ইন্ডিয়ানি মোটামুটি ভালো, আমদানি মোটামুটি ভালো। আচ্ছা, আমরা যদি এই পেঁয়াজটা বলি এটা ইন্ডিয়ান? জি। এটা 36 টাকা বিক্রি করছিলেন? 36 38। 36 টাকা 38 টাকা। আর এটা এটা কী পেঁয়াজ? এটা ওইটা ইন্ডিয়ান ধরনেরই ছোট পেঁয়াজ। ছোট এই ছোট পেঁয়াজটা কত দিয়েছিলেন ভাইয়া? ওটা বিক্রি হচ্ছে আপনার 32 34। এগুলো সব ইন্ডিয়ান পেঁয়াজ 32 34 টাকা না? আচ্ছা আচ্ছা, আর এটা কি, এটা কোন জেলার পেঁয়াজ? আমাদের রাজবাড়ি সোনাপুরের পেঁয়াজ। সোনাপুর, এটা কত? এটা কত বিক্রি করছিলেন ভাইয়া? এটা বিক্রি হচ্ছে আপনার 44 45। 44 টাকা 45 টাকা। এটা এক সপ্তাহ আগে দাম কেমন ছিল? এটা এক সপ্তাহ আগে আপনার দাম ছিল আপনার 40 টাকা 40 টাকা 40 টাকা, সেটা এখন 44 টাকা 45 টাকা আসছে। আচ্ছা, এগুলার এক একটা অবস্থাতে কত কেজি বা কতটুকু পেঁয়াজ থাকে? 70 কেজি 70 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার পিছনের পেঁয়াজটা কি পেঁয়াজ? পেঁয়াজের দাম বাড়ার কি সম্ভাবনা বেশি না কমার সম্ভাবনা বেশি সামনে? ওটা বলতে পারতেছি না ভাই, সরকারি নির্দেশ আছে, ডলারের দাম বাড়লে পেঁয়াজের দাম বাড়ে না। আমি গতকালকে একটা ভিডিও নিছিলাম, গতকালকে একটা ভিডিও নিছিলাম বিকালবেলা মোহাম্মদপুর আর সাদেকেন, তখন পেঁয়াজের দামটা একটু কম ছিল বিকালবেলা গতকালকে। কিন্তু পেঁয়াজ মানে আপ ডাউন, মানে সকালে একদম বিকালে আর কোয়ালিটি বুঝে ভাই কম বেশি আছে, বুঝছেন? ভালো মন্দ কোয়ালিটি বুঝে কম বেশি পাওয়া যায় না। আমি আপনারা যেটা বলতে চাই যে মানে সকালে একদম পেঁয়াজের বিকালে একদম, যেমন এখন সকালে যে দামটা বলছেন এখন তো সকালে এখনো 9টা বাজে না বা 8টা প্রায় বাজে, তো সে অনুযায়ী আপনার দাম যা বিক্রি করছেন সেটাই বলছেন নাকি? জি জি, সেটাই বলছিলেন। আচ্ছা, এমনি অ্যাকুরেট ভাবে বলা যাবে না পেঁয়াজের দাম কমবে বা বাড়বে, সেটা অ্যাকুরেট ভাবে বলা যাবে না, সেটা একমাত্র উপর থেকে আসবে। আচ্ছা, এমনি আপনার কি বলার আছে? না কিছু বলবেন আপনার? না দাদা, আমার কিছু বলার নাই, আমার যারা কাস্টমার তারা তো আসেই আমার এখানে, আপনার কাছে আসবে নাকি? আসবেন, চেষ্টা করব। আচ্ছা, আপনাদের এই চ্যানেল দেখে যারা প্রিয় দর্শক, আপনারা কারওয়ান বাজারের 25 নম্বর আড়ত থেকে আপনাদেরকে পেঁয়াজের আপডেটটা জানিয়ে দিলাম। তো আপনারা ইটিও মাল্টিমিডিয়া চ্যানেলে সবসময় সাথেই থাকবেন, আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে ইনশাল্লাহ আপডেটটা দিয়ে যাব। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আর বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। দর্শক, বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।